আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা ট্রেন্ডিং কেক, আর এটার নাম হচ্ছে টপ ফরওয়ার্ড কেক। এই কেক সম্পর্কে এখন মোটামুটি কিন্তু সবারই আইডিয়া আছে। এই কেকটা আজকে আমি রেডি করব চকলেট ফ্লেভারের মধ্যে। এই কেকের ডিজাইনটা এত ট্রেন্ডিংয়ে চলছে এখন, আমি ভাবলাম আপনাদের সাথে তো একটা ভিডিও শেয়ার করাই যায়। আমি এখানের মধ্যে হচ্ছে চকলেট ফ্লেভারের একটা কেক নিয়েছি, আর চকলেট ফ্লেভারের কেকগুলোর মধ্যে হচ্ছে আমি চকলেট সিরাপ, চকলেট গানাশ আর ক্রিম অ্যাড করে দিচ্ছি। যেরকম নর্মাল কেক কোটিং করি ওইভাবে হচ্ছে আমি কোটটা করে দেন হচ্ছে কেকটাকে ফরওয়ার্ড করে দিব। মধ্যে প্রত্যেকটা লেয়ারের মধ্যে হচ্ছে আমি ক্রিম আর সুগার সিরাপ, চকলেট সিরাপ অ্যাড করেই নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দিব কিছুক্ষণের জন্য। এর মাঝে বলে দিই আমি হচ্ছে প্রফেশনাল কেক ক্লাস নিয়ে থাকি। যারা আমাদের কাছ থেকে প্রফেশনাল কেক ক্লাসটা করতে চান আমাদেরকে ইনবক্স করবেন। আর এর পাশাপাশি হচ্ছে আমরা আইসক্রিম ক্লাসও নিয়ে থাকি, আর যারা আইসক্রিম ক্লাসটা করতে চান তারা আমাদেরকে ইনবক্সে নক দেবেন, মডারেটর আপনাদেরকে প্রত্যেকটা ডিটেলস জানিয়ে দিবে। আর এখন আমাদের যেটা নতুন ক্লাস হচ্ছে সেটা হচ্ছে হোমমেড ফন্ডেন্ট মেকিং ক্লাস। এটা একদম নিউ একটা ক্লাস। আপনারা যারা হচ্ছে ঘরের মধ্যে খুব অল্প টাকা দিয়ে হচ্ছে ফন্ডেন্ট বানাতে চান, যেহেতু এখন ফন্ডেন্টের কেজি 1100 থেকে 1200 টাকা, সেক্ষেত্রে 250 বা 300 টাকার মধ্যেই হচ্ছে ঘরের মধ্যে খুব ইজিলি আপনারা ফন্ডেন্ট বানিয়ে ফেলতে পারবেন। আর এই ক্লাসটা যদি করতে চান তাহলে আমাদেরকেও ইনবক্সে নক দিতে হবে, মডারেটর আপনাদেরকে এই ক্লাসটারও ডিটেলসগুলো জানিয়ে দিবে। আমি এখানের মধ্যে হচ্ছে হোয়াইট কালার ক্রিম ইউজ করছি মেইন বেসের জন্য, যেহেতু কেকটার কালারটা ছিল হোয়াইট আর এই কেকটার ডিজাইনটা হচ্ছে হোয়াইট অ্যান্ড গোল্ডেনের মধ্যে, তাই আমি এখানের মধ্যে হোয়াইট ক্রিম দিয়ে হচ্ছে কেকটাকে কোট করে নিচ্ছি। আর সবসময় চেষ্টা করবেন কেকটাকে এরকম ফিনিশিং করার পর কিছুক্ষণ ফ্রিজে সেট হওয়ার জন্য, যাতে হচ্ছে ক্রিমটা ভালো মতো কেকের সাথে সেট হয়ে যায়। আমার কেকটা হচ্ছে মোটামুটি ফিনিশিং করা শেষ, এবার এটাকে হচ্ছে আমি কিছুক্ষণ ফ্রিজের মধ্যে সেট হতে দিয়ে দিব। ফ্রিজে কেকটাকে 1 ঘন্টার মতো সেট করার পর আমি হচ্ছে এখন কেকটাকে কাট করব। এটা হচ্ছে এক পাশে আপনার কাট করতে হবে, কেটে হচ্ছে প্যালেট নাইফের সাহায্যে বা নাইফের সাহায্যে হচ্ছে কেকটাকে উল্টিয়ে দিতে হবে। এখন এখানের মধ্যে হচ্ছে আমি কিছু স্টিক ইউজ করছি যাতে কেকটা ডেলিভারির সময় পড়ে না যায়, তাই আপনারাও চেষ্টা করবেন কেকটার ভিতরে যাতে এভাবে পাইপ ইউজ করেন, তাহলে হচ্ছে কেকটা কোনো রকমে নষ্ট হওয়ার চান্সেস নাই। পিছনের পার্টের মধ্যে হচ্ছে আমি আবার হোয়াইট ক্রিম লাগিয়ে দিচ্ছি। হোয়াইট ক্রিম লাগানোর পর আমি এখানের মধ্যে একটা ব্রাশের সাহায্যে কিছু ডিজাইন করে দিচ্ছি। এটা কিন্তু খুবই ইজি, জাস্ট একটা ব্রাশের সাহায্যে ইজিলি একটা ডিজাইন করা যায়, আপনারা চাইলে এরকম করতে পারেন। এখন আমি এখানের মধ্যে হচ্ছে কিছু গোল্ডেন বল ইউজ করব। এখানের মধ্যে আমি কিছু নন ইডিবল বল ইউজ করছি, যেগুলোর জন্য কেকটা দেখতে আরও সুন্দর লাগে, যেহেতু আমার কাস্টমারে আমাকে এই ডিজাইনটাই দিয়েছিল। গোল্ডেন বলগুলো ইউজ করলে কিন্তু কেকের সৌন্দর্যটা আরও বেড়ে যায়। এটা হচ্ছে আমি এক পাশ দিয়ে সেট করে দিলাম, এরপর নিচে একটা বাটারফ্লাই দিয়ে দিলাম আর উপরে একটা গোল্ডেন লিফ দিয়ে দিচ্ছি। এখন আমি কেকের উপরে হচ্ছে কিছু গোল্ডেন ডাস্ট ছড়িয়ে দিচ্ছি। ডিজাইনটা যেরকম ছিল, আমাকে আপু যেরকম ডিজাইনটা দিয়েছিল সেমভাবে আমি করা ট্রাই করছি। এখানের মধ্যে আমি কিছু গোল্ডেন ডাস্ট ছিটিয়ে দিলাম, দেখছেন কেকটা দেখতে এত সুন্দর লাগছিল। আর এরপর হচ্ছে আমি এখানের মধ্যে একটা হ্যাপি বার্থডে টপার লাগিয়ে দিচ্ছি। এটা লাগানোর পর তো কেকটার সৌন্দর্য আরও বেড়ে গিয়েছে। আমি এখানের মধ্যে উপর দিয়ে হচ্ছে আরেকটা বাটারফ্লাই অ্যাড করেছি। আর কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আমার তো নিজের কেকটা এত সুন্দর লাগছিল দেখতে। আর আমার পেজে লাইক দিয়ে পাশে থাকবেন। আজকের ভিডিওটি এতটুকুই, আল্লাহ হাফেজ।